নীলি ফোমা এইটা সিরিয়া থেকে আনা, এইটা ড্রাগন ফোমা, এটা হচ্ছে সেকশন জার্মান শিল হোয়াইট কর, এখানে একটা বার হয়, এই বারের জন্য সুন্দর দুটো ফুটে আছে, কালোর মধ্যে সাদা যে তিনটি ফুটে আছে, কি করে ফুলতে কালোর মধ্যে সাদা। হলিডের দিন সানডে তো প্রতি সানডে আমি যারা কুকুরে গত ইউরোপিয়ান যে বিডাররা ছিল ওদের সাথে আমি যা বসে একটা টাইম পাস করতাম, এটা ছিল আমাদের প্রতিদিনের বারটা কফি খাওয়ার ফাঁকে ওনাদের সাথে বসে আড্ডা হলো, এরকম সকাল থাকতে পারে এটা ওই সকাল থেকে নেশা সব থেকে এখন পেশা, এখন পেশা হয়ে গেছে, এখন বাণিজ্যিকভাবে মূলত ইউরোপে থাকার থাকার সময় আপনার সবটা আমার সব থেকে ভালো লাগে মূলত আমি তো আগে ছোটোকাল থেকে গিরিবাস করতাম, এই জন্য আমার ফাইনে একটু ঝোঁকটা বেশি, যেমন আমার এখানে ফেন্সের যত বাচ্চা হয় সবগুলো কেমন কেমন নিয়ে যায়, একটা তো এখানে এটা কিন্তু রোলারের বাচ্চা, এটা রোলারের বাচ্চা, এইটার মধ্যে আমার নিজস্ব রিং লাগানো আমার নিজের নামে, এই জন্য আমি এইগুলো আমি সেল করি না, এগুলো আমি পাবো, এগুলো আমার সব আমি এখানে রেডি করতেছি, আমার জাস্ট এখান থেকে পাইপের ফুল উঠবে, আরও বাচ্চা হচ্ছে আমার এখানে, এইখানে বাচ্চা আছে, এগুলোও রেডি হচ্ছে, এগুলো রেডি করে আমি এগুলো জাস্ট আমার সকল জন্য আমি পাবো, আমি এটা যদি কেউ নিতে চাই তারপর না এগুলো যদি আমি তো লাখ টাকা অফার করে তাও আমি বলবো যে না এগুলো সরাসরি বলবো যে লঞ্চ করছে, যদিও হ্যাঁ কারো প্রয়োজন হয় আমি তাদের জন্য বিদেশ থেকে অর্ডার করে পেয়ারগুলো নিয়ে এসেছি, সেখান থেকে আপনারা নিয়ে বাজার যাচ্ছে, আর আমার যেগুলো সেগুলো আমার নিজের জন্য, বাইরে গিয়ে যেন ঢুকতে পারে এগুলোকে বাইরে সারা জন্য রেডি করতে, এইটা ড্রাগন ভোমা, ড্রাগন ভোমার জোড়া ছিল একটা জোড়াই, নাকের উপর ফ্লাওয়ার, ঠোঁটটা একদম সোজা, একটু ভয়ানক টাইপ বলা চলে, ড্রাগন ড্রাগন ভাব, ড্রাগন ড্রাগন ভাব, এই জন্য এটার নামটাও দিচ্ছে ড্রাগন হোমা, নামটাও ড্রাগন দেখতেও ড্রাগনের মতো, ফটটা একটু ডিফারেন্ট মাথার শেপ, মায়াবি একটা কবুতর, ভয় লাগলো একদম ভালো লাগে দেখতে,
দিলীপ হওয়া এইটা সিরিয়া থেকে আনা সিরিয়ান অরিজিনাল সিরিয়ান সিরিয়াল দিলীপ যেটা আর কি অরিজিনালটা এই গলাটা দেখেন এই যে এখানে যে এই যে দোর যেটা এটা একদম লম্বা মোটা এটা কি একটা আছে আপনার কাছে না এটা একটা প্যারেন্টস আসলে প্যারেন্টস গুলো বিক্রি হয়ে গেছে এখন শুধু একটা বেবি রেখে গেছিলাম আমরা এখানে ওই একটা বেবি জাস্ট শক করে রাখতেছি সিরিয়ানা নরমালি কানের এই পাশে দুটো ঝুমকা লাগায় যেটা আসলে আমরা পারি না পারি না হ্যাঁ ওইটার জন্য ওইটা এটা সৌন্দর্য ডাবল বৃদ্ধি পায় এবং কি যে পায়ে আপনার টেগে নুপুরগুলো আমার কাছে আছে তো এখনো পরানো হয় না ঝুমকা আমাদের দেশে যেটা ট্যাগ ট্যাগ বলে না না হ্যাঁ ওরা আলাদা একটা ঝুমকার মতো পরা ওই ঝুমকাটা আছে এটা হচ্ছে সেকশন জার্মান শিল্ড হোয়াইট বার এটা এখানে একটা বার হয় এই বারের জন্য ওর সৌন্দর্য তো ফুটে আছে কালোর মধ্যে সাদা যে কোনো কিছু ফুটে আছে কি করে কোনটা কালোর মধ্যে সাদা বার সিঙ্গেল পিস এটা আমাদের আরেকটা জাত হয় সেটা হচ্ছে ডাবল পিস এখানে একটাই এটা হচ্ছে সিঙ্গেল পিস এটা আমাদের দেশে খুবই রেয়ার মোটামুটি নাই বললেই চলে হয়তো হাতে গুলো দিয়ে একটা পেয়ার পাওয়া যেতে পারে ব্ল্যাক ট্যাগ জমি নেই চোখের এখানে একটা লাল গিয়ার হয় লাল গিয়ার হয় পায়ের এখানে মাপ অনেক বড় মাপটা দেখাচ্ছি মাপটা অনেক বড় আচ্ছা ফেদারটা একটু ছেড়ে দেখান হাতে নিয়ে ফেদারটা খুলে দেখান